ملت أبيكم إبراهيم. الله أكبر. هو سماكم المسلمين. الله أكبر. আপনারা যারা আগে এসে ভাও করছেন তারা পাবেন ত্রিপল জান্নাত বলেন সুবহানাল্লাহ হাসতে মারহার উযবুরা যিকরে দেগার হাসতে মারহার উযবুরা যিকরে দেগার হাসতে আদা হাসতে জাকির আই পেসা জিন্দা দার যিকরে সুবহে শামেরা দরতা গাফিল মাগজারে আইয়া মেরা খানদানে কুরআন গো যিকরে লেসা হারকে রাহে নিস্তে হাসতে মুফলেসা তানিয়ের কুরআন ফেসাল ফেশে ঘুদা হুর গিল মান রাজা রাম্বাদ রাশফাদা সুবহানাল্লাহ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাই পান্দে নামা কিতাবের মধ্যে লিখেছেন ও আব্দুল করিম ও আব্দুর রহিম ও রাবিয়া খাতুন ও খাদিজা খাতুন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদম সন্তানকে সাতটা অঙ্গ দিয়ে সৃষ্টি করেছেন সাতটা অঙ্গের সাতটা জিকির আছে যেই বান্দা বান্দি সাতটা অঙ্গের সাতটা জিকির করবে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য সাতটা জাহান্নাম হারাম করে দিবে সুবহানাল্লাহ জবানের জিকির হইল তেলাওয়াতে কোরআন চোখের জিকির তিন প্রকার এক নম্বর চোখের জিকির হইল এই চোখ দিয়া মার চারদিকে তাকাও যার ঘরে মা আছে তার ঘরে মক্কা মদিনা জিন্দা আছে সুবহানাল্লাহ আই মদিনা কে যাবি আরব সাগর পারি কে দিবি আই মদিনা কে যাবি আরব সাগর পারি কে দিবি সোমহে দরিয়ার ঢেউ আমার সালাম নিল না কেউ আমার সালাম পৌঁছে দিও যেখানে দিনের নবী আরব সাগর পারি কে দিবি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন এটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে কাফের মুশরিক বেদিন বেঈমানের ঘরে জন্ম দিতে পারতেন আমরা কোনোদিন আল্লাহ তাআলার কাছে মানুষ হওয়ার জন্য মুসলমান হওয়ার জন্য আশরাফুল মাখলুকাত বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য কোনোদিন আমরা আবদার করি নাই দরখাস্ত করি নাই বিনা আবদারে বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন এটার শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত সেজদায় করে আদায় করি তারপর নিয়ামতের শুকরিয়া আদায় হবে না আজকে আমরা আমাদের পরিচয় আমাদের ঠিকানা যদি আমরা জানতাম তাহলে অবশ্যই আমরা আল্লাহর জন্য পাগল হতাম কোন আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর অবকাঠামো দিয়ে এত সুন্দর শরীরের আকৃতি দিয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত এত সুন্দর আপদমস্তক সৃষ্টি করে কে আমাকে এত নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠাইলেন একদিন তো একটু বালিশের সাথে মাথাটা লাগিয়ে চিন্তা করলাম না যে আল্লাহ তাআলার তৈরি হাত দিয়ে দুনিয়ার এত কাজ করতেছি আল্লাহর তৈরি পাও দিয়ে দুনিয়ার এত কাজকর্ম করতেছি আল্লাহ তাআলার তৈরি মাথার ব্রেন 16,000 সার্কেট জিবে দিয়ে দুনিয়ার সায়েন্স কমার্স আর্টস নিয়ে ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হাফেজ মাওলানা মুফতি হতেছি এগুলো কে দিলেন আমি একটা বাসায় ভাড়া থাকি সেই বাসায় যদি দুই মাস তিন মাসের ভাড়া জমে যায় বাড়িওয়ালা অটোমেটিক আমার দরজাকে লক করে তালা মেরে দেয় আমার ঘরের যদি বিদ্যুতের বিল দুই মাস চার মাস ছয় মাস জমে যায়
অটোমেটিক বিদ্যুৎ অফিসের অফিসার এসে আমার কারেন্ট বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু আল্লাহ তাআলার তৈরি যে আমি চক্ষু দুইটা দিয়ে দুনিয়ার এত নাজনিয়ামত দেখতেছি, এত কুদরত দেখতেছি, একদিন তো এই চোখের জন্য আমার কোনো বিনিময়, কোনো টাকা, কোনো কিছু দিতে হয় নাই। এটার জন্য একদিন রাত্রিবেলা রাত্রে ঘুমানোর সময় বালিশের সাথে মাথাটা লাগে একটু চিন্তা করলাম না, এই যে জবান নামক জিব্বা নামক যন্ত্র দিয়ে এত কথা বলতেছি, এটার জন্য তো একদিন কোনো পেট্রোল ডিজেল অর্থেন কোনো গ্যাস কোনো দুনিয়ার কোনো যন্ত্র ব্যবহার করা লাগলো না। এই কথা বলার জিব্বা নামক যন্ত্র কে দিলেন? খাবার খাবো এই খাবারটা বাসি না নষ্ট না ভালো, এটা আমার মুখের সামনে নিলে নাক নামক অক্সিজেন বলে দিতেছে এই খাবারটা তোমার জন্য উপযোগী, এই খাবারটা তোমার জন্য অনুপযোগী, এটা কে তৈরি করে দিলেন বলেন? আরো জোরে বলেন, কে? ওরে মুসলমান নবীর উম্মতের দল, ওই আল্লাহ তাআলার পরিচয় নাও, তারপর আল্লাহ তাআলার কবরে যাও। আজকে তোমাকে আমাকে আল্লাহ তাআলা পা থেকে মাথা পর্যন্ত এত নাজনিয়ামত দেওয়ার পর একদিনও একটা মুহূর্ত রাত্রিবেলায় ঘুমানোর সময় বালিশের সাথে মাথাটা লাগিয়েও চিন্তা করলাম না, যদি আল্লাহ তাআলা না করুন তোমাকে আমাকে এক ঘন্টা দুই ঘন্টা দুই দিন পাঁচ দিন এক মাস এক সপ্তাহ যদি অজ্ঞান করে হাসপাতালের লাইফ সাপোর্ট আইসিউতে রাখে, তাহলে তোমার আমার কি পরিমাণ এক ঘন্টা একদিনের বিল হয়? পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা আইসিউতে বিল হয়ে যায়। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা তোমাকে আমাকে এত সুস্থ রেখে এত দুনিয়ার নাজ নিয়ামত দেওয়ার পর তুমি আল্লাহ তাআলার পরিচয় জানতে পারলা না, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিতে পারলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের চাইতে নিমুখারাম, মানুষের চাইতে অকৃতজ্ঞ আর কেউ হতে পারে না। একটা কুকুরও মালিকের নিমুখারামি করে না, মালিকে খাবার নাও দিলে কুকুর মালিকের বাড়ি ছেড়ে যায় না। ওরে নবীর উম্মতের দল, সমুদ্রের পানির দিকে নদীর দিকে তাকাও, সমুদ্রের নিচে তোমার জন্য আমার জন্য রুই মাছ বোয়াল মাছ চিংড়ি মাছ আইল মাছ কাতল মাছ হাজার রকমের মাছ কে তৈরি করে দিলেন? এরে বান্দা, তুমি রুই মাছ খাইবা না বোয়াল মাছ খাও, বোয়াল মাছ খাইবা না আইল মাছ খাও, এই মাছ খাইবা না ওই মাছ খাও, বান্দা তুমি পশু পাখির দিকে তাকিয়ে দেখো, আল্লাহ তাআলা তোমার জন্য গরুর গোশত তৈরি করলেন, বান্দা তুমি গরুর গোশত খাইবা না বকরির গোশত খাও, বকরির গোশত খাইবা না দুম্বার গোশত খাও, দুম্বার গোশত খাইবা না তুমি মুরগির গোশত খাও, কবুতরের গোশত খাও, আল্লাহ তাআলা তোমার জন্য হাজার রকমের প্রাণী তৈরি করে দিলেন। ওরে নবীর উম্মতের দল, বাগানের দিকে তাকাও, ঢাকার গুলশান উত্তর বনানীতে গেলে যাত্রা বাড়িতে গেলে এমন এমন ফলের আইটেম দেখা যায় যেই ফলের নামও জানি না, এত নাজনিয়ামত কোন আল্লাহ তৈরি করলেন? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা পিপীলিকা থেকে শুরু করে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু বান্দার গোলামি করার জন্য তৈরি করেছেন। একটা বেগুন গাছ থেকে দুই থেকে তিনটা বেগুন হওয়ার চাইতে বেশি হওয়ার কথা না, একটা মরিচ গাছ থেকে দুই থেকে তিনটা পাঁচটা মরিচের চাইতে বেশি হওয়ার কথা না, একটা টমেটো গাছ থেকে দুই থেকে তিনটা পাঁচটা বেশি টমেটো হওয়ার কথা না,
বিজ্ঞানীরা সায়েন্সরা পদার্থ বিজ্ঞান গবেষণা করে বলে মাটির নিচে আল্লাহ তাআলা যে কেঁচু তৈরি করে দিয়েছেন কেঁচু আমরা মাছ ধরি এই কেঁচু যে মাটি খেয়ে পুনরায় আবার মাটির ভিতরে আবার দম ফালায় তারা মাটির ভিতরে আবার বমি করে তারা পুনরায় মাটির ভিতরে যে সার রাসায়নিক দেয় বিজ্ঞানীরা বলেন এই কেঁচু মাটির মাটির নিচে থাকার কারণে আল্লাহ তাআলা একটা কাঁচা মরিচ গাছ থেকে একটা টমেটো গাছ থেকে একটা বেগুন গাছ থেকে দুই চারটা টমেটো দুই চারটা মরিচের জায়গায় শত শত হাজার হাজার টমেটো দিয়ে দেয় সুবহানাল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জয়নে বেশে আসে ওই সুমধুর গান চারদিকে শুনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শোনো তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দুয়েলের গান রয়েছে তাহাতে কি সুদা পুরান কোথা পেল তাহারাই সুরামলান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বলি যদি আকাশের ওচাঁদ তারা কোথা পেলে সিনিগ্ধ এই জ্যোৎস্না দ্বারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো কোথা পেল মানবের জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান জোরে বলেন কে মহান আরো জোরে বলেন কে মহান আল্লাহ আল্লাহ কে মুবারক না মহায় আল্লাহ আল্লাহ আশেকু কা কা মহায় আল্লাহ আল্লাহ এই যে শিরিনিস্ত নাম শিরে সক্কর মি কুনাদ জানাম তা নাম এরে নবীর উম্মতের দল এই জন্য এক নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন ঈমানের মতো দৌলত দান করেছেন এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত এটা আমাদের জন্য সবচেয়ে বড় কিসমত কারণ একটা মানুষের যদি ঈমান না থাকে সে হাজারো ভালো কাজ করতে পারে কিন্তু তার জন্য চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম আর যদি আল্লাহ তাআলা কোনো মানুষকে ঈমানের মতো দৌলত দান করে আল্লাহকে দেখে নাই নবীজিকে দেখে নাই ঈমান এনেছে বিশ্বাস করেছে জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই বিশ্বাস করেছে ঈমান এনেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যদি দুনিয়ার বুকে ঈমান ঠিক থাকার পর যদি নামাজ দুই এক সময় মিস হয়ে যায় আল্লাহ তাআলা শরীয়তের বিধান পরিপূর্ণ নাও মানতে পারে কিন্তু এই ব্যক্তির জন্য একদিন জাহান্নামের আগুন থেকে জ্বালানো পোড়ানোর পর পাক সাফ করার পর আল্লাহ তাআলা এই বান্দা বান্দিকে এক সময় জান্নাত দিয়ে দিবেন কিন্তু যেই বান্দা বান্দির যেই মানুষের ঈমান নাই ওই বান্দা বান্দি হাজারো ভালো কাজ করতে পারে হাজারো নেক কাজ করতে পারে সৎ কাজ করতে পারে কিন্তু তার দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার পর তার চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম নাউজুবিল্লাহ এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন ঈমানের মতো দৌলত দান করেছেন দ্বিতীয়ত আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানাইছেন কেমন নবীর উম্মত বানাইছেন বিনা দরখাস্তে বিনা আবেদনে যেই নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না যেই নবীর আগে কোনো নবী জান্নাতে যেতে পারবে না যেই নবীর উম্মতের আগে কোনো নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না
আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত বানাইছেন। এজন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাও, আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করাইতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার হাবিব আমার বন্ধু বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের আদর্শ মোতাবেক চলো। তাহলে আল্লাহ তাআলা বললেন যে নবীজির আদর্শ মোতাবেক জিন্দেগি করার জন্য কেমন নবী আমাদেরকে উপহার দিলেন, কোন নবীর উম্মত বানাইছেন, সেই নবীর পরিচয়টা তো জানা দরকার। এক ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন আপনি কিভাবে নবী হলেন, আপনি যে নবী এটার পরিচয় কি? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আল্লাহ তাআলা আমাকে ওই সময় নবী বানাইছেন যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির সাথে মিশ্রিত ছিল, তখন আল্লাহ তাআলা আমাকে নবী বানাইছেন। সুবহানাল্লাহ, আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখছেন, জান্নাতের চতুর্দিকে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের গাছের প্রতিটা পাতায় পাতায় দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যত উপটৌকন আছে, যত পাত্র আছে, যত আসবাবপত্র আছে, সব কিছুর ভিতরে আদম পয়গম্বর দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে তাকিয়ে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম পয়গম্বর আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করতেছেন ওগো আল্লাহ যেদিকে তাকাই সেদিকে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নামের সাথে এই নামটা আবার কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে বললেন ওরে আদম আমি আল্লাহ, যাকে না বানাইলে তোমাকেও বানাইতাম না, যাকে না বানাইলে আসমান জমিন জান্নাত জাহান্নাম গ্রহ নক্ষত্র দুনিয়ার কোনো কিছু বানাইতাম না, তিনি হইলেন আমার হাবিব আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীর উম্মত হলাম? একটু তো আমাদের নবীর মহব্বত ভালোবাসা থাকা দরকার। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 5:30টা আজান, মাত্র 5 মিনিট আছে। নবীজির চাচা আবু তালেব নবীজিকে বলতেছেন ভাতিজা আমি তোমার সম্পর্কে কিছু জানি আর কিছু দেখছি। নবীজি আবু তাহলে চাচাকে বলেন চাচা আমার সম্পর্কে কি জানেন? তো বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে আবু তাহলে বলতেছেন তোমার মা বলছে তুমি দুনিয়াতে যখন আসছ মার গর্ভে যখন ধারণ করেছ তোমার অনেক অলৌকিক ঘটনা ঘটছে, তোমার মা দুনিয়ার বুকে যখন তুমি আসছ তোমার মা দুনিয়ার বুকে আসার পর যখন কুয়ার মধ্যে পানি আনতে গেছে কুয়ার পানিগুলি অটোমেটিক আল্লাহ তাআলা উপরে উঠায় দিয়েছে, সুবহানাল্লাহ। তোমার মা যখন তোমাকে গর্ভ ধারণ করে ঘর থেকে বের হয়েছে তখন আকাশের থেকে যখন রৌদ্রের সময় আল্লাহ তাআলা আকাশ থেকে মেঘমালার ছায়া দিয়ে তোমার মার উপরে ছায়া দান করছে, সুবহানাল্লাহ। এভাবে করে গাছের ডালগুলো গাছগুলো তোমার মায়ের সামনে নত হয়ে তোমার মাকে সালাম দান করছে, সুবহানাল্লাহ। এভাবে করে পাহাড় থেকে পাথরের খণ্ডগুলো তোমার মার সামনে পায়ের সামনে এসে
সেজদায় পড়ে তোমার মাকে সালাম জানাইতেছে সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে যত মানুষ আছে তার দুনিয়াতে আসার পর নাক কাটতে হয়, নাফি কাটতে হয়, কে যেন তোমাকে তোমার মায়ের পেটের ভিতর থেকে নাফি কেটে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। দুনিয়াতে বাচ্চা আসার পর সেই বাচ্চাটাকে সেই ঘরটাকে বলে আউজা ঘর, সোডিয়ার ঘর, নাকে কাপড় বাঁধে, দুধ জ্বালায়, গন্ধ দূর করে, আর তোমাকে মেডিসিন দিয়ে, স্যালন দিয়ে, স্প্রে করে কে যেন মায়ের পেট থেকে পরিষ্কার সুশোভিত করে, কেমন যেন মেশক আম্বরের ঘরান দিয়ে সুগন্ধিত ছড়ায়ে দুনিয়ার বুকে প্রেরণ করছে সুবহানাল্লাহ। সেই নবীর মহাব্বত ভালোবাসা দরকার আছে না নাই? একটা ঘটনা বলবো, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির জামানায় এক আরব বান্দা হজের সফরে বৃদ্ধ বাবাকে নিয়ে রওনা করেছে। পথিমধ্যে বাবা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবার জানাজা পড়ার জন্য কেউ আসে না। ওই লোকটা চিন্তায় টেনশনে পড়ে গেছেন, চিৎকার করে কান্না করতেছেন, যে আসে এসে এই বাবার জানাজা পালায় রেখে চলে যায়। বাবার চেহারাটা যেমন কুচ্ছিত কালো, শুকরের মতো ভিন্ন আকৃতি হয়ে গেছে। লোকটা চিৎকার করতে করতে কান্না করতে করতে ঘুমায় গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এসে বলতেছেন কি সমস্যা হয়েছে, কেন তুমি টেনশন করতেছ? এবার বলতেছে আমার বাবার জানাজা পড়ার জন্য কেউ আসে না, আপনি কোথা থেকে আসলেন? বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন তোমার বাবার নামটা বড় পরিচয়, তোমার বাবার নামটা বড় আমার কাছে স্পষ্ট, তোমার বাবা সব সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর প্রতি দুরূদ পড়ছে এই জন্য আমি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দেখলাম, আজকে রওজা আতাহারে তোমার বাবার দুরূদ আমার নবীর রওজায় পৌঁছায় না, এই জন্য আমি তোমার বাবার সন্ধানে চলে আসছি সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হাজার হাজার মানুষদেরকে নিয়ে জানাজা পড়ায়া দাফন কাফন করে ফেলছেন। ওই লোকটা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে হাজার হাজার মানুষ বাবার জানাজা পড়ায়া দাফন কাফন করে ফেলছেন সুবহানাল্লাহ। ওই হজর সফর গিয়ে খানায় কাবা, বাইতুল্লাহ, মিনা, মুজদালিফা, আরাফা সব জায়গায় শুধু সাল্লাল্লাহ 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 পড়ে। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাই ওই যুবকটাকে ধমক দিয়ে বলে হজের কোনো নিয়ম কারণ জানো না, হজের কোনো দোয়া দুরুদ পারো না, সব জায়গায় খালি সাল্লাল্লাহ 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 কেন পড়ো? এবার ওই যুবকটা বলে আমার বাবাকে নিয়ে হজের সফরে রওনা করেছিলাম, আমার বাবার তেমন কোনো আমল ছিল না, আমার বাবার দুরুদের আমলের কারণে বিশ্ব নবী এসে আমার বাবার জানাজা পড়ায় দাফন কাফন করে দিছেন সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বী বাবাজিরা একটা আমল বলে শেষ করে দিব, মানসাল্লা আলাইহি আশরা ফি আউয়ালিন নাহার ওয়া ফি আখিরিন নাহার ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীজি বলেন যেই ব্যক্তি সকাল সন্ধ্যা 10 বার দুরূদ শরীফ পড়বে রোজে মাহশার কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ। এজন্য সকাল সন্ধ্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার দুরূদ শরীফ পড়ব, যে যত বেশি দুরূদ শরীফ পড়বে কিয়ামতের দিন সে নবীজির তত নিকটবর্তী থাকবে সুবহানাল্লাহ। আর একবার দুরূদ পড়ার কারণে তার উপর 10 বার রহমত নাজিল হয়, 10টা গুনাহ maaf হয়, 10টা জান্নাতের রাস্তা বুলন্দ করে দেয় সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমল মজবুত করে নবীজির খাঁটি উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।